আসসালামু আলাইকুম দর্শক, ওয়াসিক আলম বেগ বলছিলাম পিনাকল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকে আমাদের স্টুডেন্ট শাদবিন নেহাল, উনি নেদারল্যান্ডসে ভিসা পেয়েছেন, তো তার আমরা ভিসা সাকসেস স্টোরিটা শুনবো, তিনি কেন নেদারল্যান্ডস চুজ করলেন, তার একাডেমিক কোয়ালিফিকেশান অ্যান্ড এভরিথিং ইত্যাদি আমরা ডিটেলসে জানবো। সো দর্শক, আমরা সময় নষ্ট না করে আমরা কথোপকথনে চলে যাই। নেহাল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো ফার্স্টে নেহাল যেটা জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে যে এত দেশ থাকতে, এত অপশান থাকতে, নেদারল্যান্ডস কেন চয়েস করলেন? ভাই আমি যদি নেদারল্যান্ড কেন চয়েস করছি এটা বলতে হয় তাহলে সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে যে নেদারল্যান্ডের যে এডুকেশন কোয়ালিটি সিস্টেম সেটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আমাদের যে বাংলাদেশের যে প্যারেন্টসরা তারা সবচেয়ে বেশি চিন্তা করে হচ্ছে তাদের ছেলে মেয়ে ওখানে যেয়ে কীভাবে থাকবে, তাদের সিকিউর কি না, কীভাবে কী চলবে, কাদের সাথে চলবে। সো এদিক দিয়ে যদি আমি বলতে হয় তাহলে বলবো যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য সেফেস্ট কান্ট্রি। এখানে ক্রাইম একবারেই কম, মানে একদম জিরো টেরোরিজম বলা যায়, একদম টেরোরিজম তো নাই, প্লাস নর্মালি এমনিও খুব কম হয় না। অ্যান্ড সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ক্যানাডা অথবা ইউএসএ আপনি যদি যান তো আপনি সেই কান্ট্রির বাইরে আপনার ভিজিট করার কিন্তু কোনো অপশন নেই, অপশন নেই। বাট আপনি যদি নেদারল্যান্ড যান এটা কিন্তু সেনজেন কান্ট্রি, সো আপনি সেনজেন ভিসা পাচ্ছেন অনায়াসেই। সো আপনি 25টা কান্ট্রিতে অনায়াসেই ট্রাভেল করতে পারবেন, সেটা একটা রিল্যাক্সের সুযোগ আছে স্টুডেন্টদের জন্য। এইসব আমি চিন্তা করি অ্যাকচুয়ালি নেদারল্যান্ডটা চুজ করার মূল কারণ। আচ্ছা, বেসিক্যালি রিজনটা অনেক স্ট্রং নেদারল্যান্ডস চুজ করার জন্য। তো নেহাল, আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যান্ড কোন ইনটেকে যাচ্ছেন? ভাই আমি অ্যামস্টারডাম ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স থেকে জানুয়ারি ইনটেকের জন্য যাচ্ছি। আচ্ছা, তো নেহাল আপনার একাডেমিক কোয়ালিফিকেশান অ্যান্ড এভরিথিং যদি একটু বলতেন, ব্যাকগ্রাউন্ড। আমি এসএসসি দিয়েছি হচ্ছে 2015 অ্যান্ড এইচএসসি দিয়েছি হচ্ছে 2017। আচ্ছা, আমার আইএলটস হচ্ছে 5.5। তো এই যে নেদারল্যান্ডসে যাচ্ছেন, তো অফার লেটার আসা থেকে শুরু করে এই যে ভিসা পাওয়া পর্যন্ত অল ওভার যে প্রসিজারটা, তাই অল ওভার কতদিন সময় লাগলো আনুমানিক? আমার আনুমানিক 2-3 মান্থসের ভিতরে আমার সব কিছু হয়েছে, মানে 2-3 মাসের মাথায় সব কিছু হয়ে গিয়েছে। জি। আচ্ছা, তো বেসিক্যালি পিনাকেলের খোঁজ পেলেন কীভাবে? আচ্ছা, পিনাকেলের যে সিইও সে হচ্ছে আমার বাবার খুব ক্লোজ ফ্রেন্ড। আচ্ছা, প্লাস হচ্ছে আমার যে ভাই, আমার রিসেন্টলি একজন ভাই সে ওয়েস্টার্ন ইউনিভার্সিটি গিয়েছিল, সো তারাও আমাকে বলেছে যে তাদের সব কিছুই, তাদের আচার আচরণ, তাদের বিহেভ ভালো, তুমি সেখানে যাও, ভালো একটা সার্ভিস পাবা। এইসব চিন্তা করে আমি বিনাকেলে এসেছি এবং আশাহত হইনি। আচ্ছা, তার মানে সার্ভিস আপনি ভালো পেয়েছেন? জি। আচ্ছা, তো নেদারল্যান্ডসের যারা আর কি অ্যাপ্লাই করতে চাচ্ছে, ধরেন আপনার যারা জুনিয়র বা যারা আপনার ব্যাচমেটস, অনেকেই নেদারল্যান্ডসের যাওয়ার জন্য চাচ্ছে বাট অনেক কনফিউশনে ভুগতেছে যে আমার কি অ্যাপ্লাই করা উচিত বা ওয়াই নেদারল্যান্ডস। সো আপনার কি কিছু বলার আছে যে অ্যাডভাইস অর সামথিং যারা কিনা নেদারল্যান্ডসে অ্যাপ্লাই করতে চাচ্ছে? আচ্ছা, তাদের উদ্দেশ্যে আমি শুধু একটা কথাই বলতে চাই যে হচ্ছে আপনারা যদি বাইরে যাওয়ার জন্য চেষ্টা করে থাকেন তাহলে আপনারা সময় অযথা নষ্ট করিয়েন না, আপনারা আপনাদের সময়টা কাজে লাগান, এখানে আসেন। আমি বলতেছি আপনি আশাহত হবেন না, সবাই যেভাবে এরা এখানে সবাই সবার সাথে সমান ট্রিট করে, অর্থাৎ আপনারা আশাহত হবেন না এবং আপনারা ভালো কিছু পাবেন, এটা আমার কাছ থেকে আমি মনে করি এবং এটা আমি পেয়েছি। আচ্ছা, আর কিছু বলো যে নেদারল্যান্ডসের কিছু সুযোগ সুবিধার ব্যাপারে তোমার জুনিয়ররা যদি কিছু জানতে চায়। ফ্যাক্ট ইজ দ্যাট হচ্ছে সবচেয়ে বড় যেটা প্রবলেম হয় যে মাল্টিকালচার কিনা, নেদারল্যান্ড হচ্ছে মাল্টিকালচার কান্ট্রি, সো এখানে ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো প্রবলেম হবে না। 90% মানুষ আপনি ইজুয়ালি ইংলিশে কথা বলে, 10% ডাচ, দ্যাট ডাজেন্ট ম্যাটার, অ্যান্ড ইউরো আপনার ওখানে কারেন্সি হচ্ছে ইউরো, আপনার হোল 25টা ইউরোপ কান্ট্রির ভিতরে আপনি কারেন্সি ইউরো, সো আপনার অ্যামাউন্ট নিয়েও, টাকা মানি নিয়েও কোনো প্রবলেম হবে না। প্লাস হচ্ছে আগেই তো বলেছি যে সেফেস্ট কান্ট্রি, যে আপনি সেফলি চলাফেরা করতে পারবেন, হয়তো আপনি রাত 1টা অথবা 2টায় বাইরে যাচ্ছেন কোনো একটা কাজে, আপনার কাছে মনে হইতে পারে যে আমাকে কোনো দিক দিয়ে কোনো প্রবলেম করবে কি না, আশা করি এখানে কোনো প্রবলেম হবে না। তো এইসব কথাই, এগুলোই আর কি। সো দর্শক, আশা করি অনেকেরই যে নেদারল্যান্ডসের ব্যাপারে কনফিউশন ছিল মনের মধ্যে সেটা একটু হলেও আমরা দূর করতে পেরেছি। তো নেহাল, আপনি যদি আপনার ভিসাটা আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু দেখাতেন। আচ্ছা, ডিউ টু সাম রিজন আমি ভিসাটা আনতে পারিনি। আর এটা তো কালার প্রিন্ট, রাইট? জি জি জি, কোনো সমস্যা নেই, দ্যাটস ইট। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টুডেন্টের নেদারল্যান্ডস ভিসা। আপনি কবে নাগাদ ফ্লাই করছেন? আমি 27 ডিসেম্বর ফ্লাই করছি। 27 ডিসেম্বরে উনি বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসের উদ্দেশ্যে যাত্রা করছেন। সো বেস্ট অফ লাক ফর ইউর নেদারল্যান্ডস জার্নি অ্যান্ড কংগ্রেচুলেশন নেহাল। থ্যাংক ইউ ভাই, দোয়া করবেন। ধন্যবাদ।
দর্শক, এতক্ষণ যদি আমাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে, যদি ইনফরমেটিভ হয়ে থাকে, প্লিজ আমাদের ভিডিওটি লাইক করবেন। অ্যান্ড বাইরে দেশে পড়তে যাওয়া সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো ধরনের কনফিউশন, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস। আমরা শুক্রবার বাদে শনি থেকে বৃহস্পতি সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা আছি। অ্যান্ড আমার যদি আমাদের সাথে আপডেটেড থাকতে চান, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো স্টুডেন্টের সাকসেস স্টোরি নিয়ে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।